নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিনাক্ষী। আর সকাল সাতটা মানেই আপনারা জানেন প্রতিদিন খবরের ত্রিকোণমিতি, অর্থাৎ গতকাল যেসব খবর বাংলার রাজনীতিকে তোলপাড় ফেলে দিয়েছিল সেই খবরগুলো আপনাদের সামনে তুলে আনা। শুরুতেই নজর রাখবো গতকাল বিধানসভা কক্ষে যা হলো, কি হলো। শুভেন্দু অধিকারী, তিনি নবান্ন এবং মুখ্যমন্ত্রী, যেখানে নবান্নের আমলা এবং মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যগুলোকে এক্সপ্যান্ড করা হলো, অর্থাৎ বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হলো, এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এবং তাকে কেন্দ্র করে হই হট্টগোল বিধানসভাতে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ। অন্যদিকে আমরা কি দেখলাম, গোটা রাজ্য জুড়ে আমরা গতকাল দেখলাম যারা যুবশ্রী উপভোক্তা তারাও রাস্তায় নামলেন, তারাও প্রতিবাদ করছেন, তারা চাকরি পাচ্ছেন না বলে, তাদের ভাতা দরকার নেই, চাকরি দরকার, কাজ দরকার, এমন দাবি তাদের। অন্যদিকে ডিএর আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, গতকাল আমরা দেখেছি দিনভর তারা গোটা রাজ্যকে অচল করার হুঁশিয়ারি দিলেন। এর পাশাপাশি আমরা দেখলাম যেখানে একদিকে চলছে দাবি, অন্যদিকে শাসকের তাদের বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া, এগুলো চলছে। আর আরেকটা দিকে চলছে পঞ্চায়েত নির্বাচনের আগে নানান রাজনৈতিক কৌশল, যেখানে ইতিমধ্যেই কিন্তু বীরভূমের তৃণমূল নেতা তিনি বলছেন যে রাজনৈতিক কৌশল এবং তার মধ্যে যে নয়া কৌশলগুলো ঠিক করা সেগুলো জেলে বসেই করছেন কেষ্ট, অর্থাৎ অনুব্রত মণ্ডল, যিনি বলছেন তিনি কিন্তু বিরোধী দলের কেউ নন, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা। সুতরাং এই গোটা অভিযোগ এবং পাল্টা অভিযোগে গতকাল সরগরম ছিল বাংলার রাজনীতি। তবে শুরুতেই নজর রাখবো সন্ধে ছটায়, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণে কি উঠে এলো শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে যে তার অভিযোগ, তার পাশাপাশি শাসক দলের বক্তব্য এবং বিরোধী দলের বক্তব্য। নমস্কার, বিরোধী মুখ তাকে নিয়ে গিয়ে জেলে পুরে রাখো, বিধানসভা সেশন চলছে, ও একটার পর একটা কেস খাচ্ছে, বাকি আছেন কে, মাঠে লড়াই করছেন কে, শুভেন্দু অধিকারী এন্ড টিম বলছে ইমিডিয়েটলি একটা কাজ করো, শুভেন্দু অধিকারীকে একদম বন্ধ করে দাও। স্পিকার তখন হাত দিকে বলছেন যে মুখ্যমন্ত্রী এবং আইএস অফিসারের নামটা রেকর্ডিং থেকে বাদ দিতে হবে। হোয়াই? মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন, তার সম্পর্কে তো বিরোধী দলের নেতা বিধানসভায় বলবে। বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা এনারা বিধানসভার স্তর থেকে পঞ্চায়েত পর্যন্ত নিয়ে যাচ্ছেন, এই রাজ্যে গণতন্ত্র হত্যার এটা অন্যতম নজির। বিরোধী শূন্য পঞ্চায়েত করবার জন্য, সেই কারণে আইএস আইপিএস দের ঢাকবার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই নাম বাদ দিতে বলেছেন। গোটাটা হচ্ছে এক একটা করাপশনের র‍্যাকেট, গণতন্ত্র হরণ করার র‍্যাকেট। এটাই কি আপনাদের সময় মডেল ছিল? আপনারা কি শুভেন্দু অধিকারীদের মেরে ফেললে তবে শান্তি পাবেন? কোন লাইনে যেতে চান, কি চান ভাই? ভারতের সংসদে কি বাংলা সংসদ আছে? 200টা লোককে খুন করেছেন, বিরোধীদের প্রায় 500 লোক খুন হয়ে গেল এই রাজ্যে। সংসদ নিয়ে আলোচনা করা যাবে না? আপনি কোথা থেকে নিজের কজন খুন হয়েছে জানেন না? ভারতের সংসদে আলোচনা করা যাবে না? খুন হয়েছে জানেন? আপনি আদৌ জানেন? সেই বিষয়ে থাকবে না সংসদে বাংলার কতজন ওস্তাদ শুভেন্দু করে প্যাটার্ন আছে, এই প্যাটার্নের লাভটা কি? বিধানসভার ভিতরে আপনি থামাবেন, চোর চোর শুনবেন না, বাইরে তো শুনতে হচ্ছে। বিধানসভায় মুখ বন্ধ করব, নওশাদকে গ্রেপ্তার করে রাখবো, বিরোধী দলনেতাকে বলতে দেবো না, তার আগে মহিলা বিধায়ককে পিটিয়ে বিধানসভা ফেলে দেবো। কিন্তু পশ্চিমবাংলার মানুষের মুখে যে চোর চোর ধ্বনি উঠেছে, সেই চোর চোর ধ্বনি থামানোর ক্ষমতা পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের নেই। এটা জনতার স্লোগান চোর চোর, এটা দেওয়ালে লেখা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও, মানুষ মেরে খুন করেও এই রব বন্ধ করতে পারে। অর্থাৎ এই যে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা, সেটা বিধানসভার বাইরে হচ্ছে, বিধানসভার ভেতরে হচ্ছে। আমাদের সঙ্গে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা সেটা নির্বাচনের সময় থেকে দেখছি এবং তারপরে এখনো পর্যন্ত অভিযোগগুলো কিন্তু উঠে আসছে, এবার এবার বিধানসভার ভেতরেও সেই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। দেখো সুপ্রভাত, দেখো একটা জিনিস খুব স্পষ্ট, রাজ্য বিধানসভাতে বিরোধী দলগুলো মনে করছে, বিশেষ করে দুটো বিরোধী দল, এখন তো কংগ্রেস এবং বামের বিধানসভার শক্তির বিচারে কোনো অস্তিত্ব নেই, কিন্তু বিজেপি এবং একমাত্র বিধায়কের একটি বিরোধী দল আইএসএফ, তারা মনে করছে যে বিরোধী স্বর যাতে কোনোভাবে সামনে না আসে এবং বিশেষ করে বিরোধী স্বরের মাধ্যমে রাজ্যে বেড়ে চলা রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি, যে দুটো শাসকের সবথেকে বড় অস্বস্তির কারণ এবং যে দুটো বিষয়েই শাসক এই বাজেট অধিবেশনে রাজ্যপালের যে লিখিত ভাষণ সেখানে তার নিজের বক্তব্য নিজের মত ঢুকিয়ে দিয়েছে, প্রকৃত সত্যকে ধামাচাপা দিয়ে, যেটা বিরোধীদের অভিযোগ, সেই দুটো বিষয়ে আলোচনা আটকানোর জন্য দুটো রাস্তা নিয়েছে শাসক। একদিকে নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক, তাকে যতটা সম্ভব বিধানসভার অধিবেশনে যাতে বাইরে রাখা যায়, তার জন্য নাকি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, এটা বিরোধীদের অভিযোগ।
আরেকটা প্যাটার্ন, বিজেপির মতো একটা বড় দলকে 77 জন বিধায়ক সংখ্যা চলে টলে গিয়েও যেখানে প্রায় 69-70 সংখ্যাটা এসে দাঁড়িয়েছে, সেখানে সবাইকে একসঙ্গে মুখ বন্ধ করা বা 70 জনকে একসঙ্গে জেলে পাঠানো সম্ভব নয়। রাজ্যের বিরোধী দল থেকে প্রথমে টার্গেট করা হয়েছিল বিভিন্ন মামলায় জড়ানোর, ফৌজদারি তদন্ত শুরু করা তার বিরুদ্ধে, সেগুলো নানা কারণে শেষমেশ হাইকোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে, রক্ষা কবচ পেয়েছে। বিরোধী দল নেতাকে বিধানসভার অধিবেশনের বাইরে অন্তত জেলে ঢুকিয়ে বা পুলিশ লকআপে ঢুকিয়ে রেখে দেওয়ার চেষ্টা সফল হয়নি, তাই বিধানসভায় যাতে তিনি বলতে গেলে বলতে না পারেন, বললে যাতে তার বলা অংশ বাদ দেওয়া যায়, নিতান্ত যদি কিছু বলে ফেলেন তাহলে যাতে তাকে তার জন্য সাসপেনশনের সুপারিশ করা যায় এবং সেটা যদি মান্যতা দেওয়া যায় অর্থাৎ স্পিকার যদি সেটা মেনে নেন তাহলে তাকে অধিবেশনের বাইরে কার্যত রাখা সম্ভব সরাসরি না হলেও। এরকম একটা প্ল্যান, এরকম একটা পরিকল্পনা শাসক করেছে বলেই রাজ্যের বিরোধী দলগুলোর বা বিরোধী দল দুটির বিধানসভার ভিতরে বিজেপি এবং আইএসএফের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অন্তত কিছুটা মান্যতা পেয়ে যাচ্ছে সোমবারে, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটল তার পরিপ্রেক্ষিতে। কারণ যে কায়দায় শুভেন্দু অধিকারীর বক্তব্যকে বাদ দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে আওয়াজ উঠেছে, স্পিকার কোনটাকে মান্যতা দিলেন না দিলেন সেটা অন্য কথা, কিন্তু বিধানসভা যদি কেউ কোনো কিছু অসংশোধিত বলে থাকে তাহলে সেটাকে বাদ দেওয়ার জন্য স্পিকারের প্রজ্ঞা বা তার সচিবের পরামর্শ এবং বিধানসভার যে রুলিং সেটা যথেষ্ট, তার জন্য শাসক দলকে মনে করিয়ে দিতে হয় না, মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। লোকসভার ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য, স্পিকার কোনো কিছু বাদ দেওয়া হলে নিজেই বলেন যেটা বাদ যাবে বা তার সচিবালয় থেকে সেভাবে গোটা বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে বিরোধী দল আবেদন করছে বাদ দেওয়া হোক, এবং তারপরে খুব অদ্ভুতভাবে বিরোধী দলের তরফ থেকে আবেদন করা হচ্ছে বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হোক। স্পিকারকে নাকি তিনি অপমানসূচক মন্তব্য করেছেন, কথায় বলে যার বিয়ে তার হুঁশ নেই, পারাপার্শ্বিক ঘুম নেই, স্পিকারকে অপমানসূচক মন্তব্য স্পিকার মনে করছেন না, স্পিকার সেই সাসপেনশনের যে অনুরোধ সেটা খারিজ করে দিচ্ছেন, তিনি মনে করছেন না তিনি অপমানিত হয়েছেন, কিন্তু রাজ্যের শাসক দল মনে করছে। এখানেই একটা পরিকল্পনা খুঁজে পাচ্ছে বিরোধীরা, ফলে বিধানসভার অধিবেশন আগামী দিনে যে আরও উত্তপ্ত হবে, বিরোধীরা যে আরও বেশি করে দুর্নীতি বা আইন শৃঙ্খলার বিষয়গুলোকে সামনে আনবেন এবং শাসক দল যে তাতে কোমর বেঁধে বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্য আরও বেশি করে বিধানসভার ভিতরে নামবে, বাইরে তো চলছেই কিন্তু ভিতরেও যে একই রকমভাবে নামবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল সোমবারের অধিবেশন থেকে। আজ অধিবেশন নেই কিন্তু আগামী দিনগুলো বিধানসভা তপ্ত থাকবে। একেবারে ধন্যবাদ অনির্বাণ তোমাকে। এবার চলে যাচ্ছি স্বর্ণালী শোয়ে, গতকাল কী হলো দেখাবো আপনাদের, যেখানে ভাতা দরকার নেই কাজ দরকার রাস্তা থেকে বলছেন বাংলার যুবকরা, দেখুন। আজকে এই স্লোগান উঠছে, ভাতা চাই না চাকরি চাই। আর অন্যদিকে পূর্ণ কর্মদিবসের যে ছবি আমরা দেখলাম আজকে, সত্যি সত্যি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একবার আপনাদের এক মন্ত্রী বলছেন তেলে মাথায় তেল দিয়ে লাভ নেই, আরেকজন বলছেন যে সরকারি কর্মচারী অন্তত দুবেলা মাছ ভাত তো খেতে পারে, এগুলো দিয়ে কি সত্যি সত্যি যেটা হক যেটা ন্যায্য সেটাকে কোথাও এড়িয়ে যাওয়া যায় যায় কি? যে আন্দোলন করছে এটা একটা সুপ্রিম কোর্টে কেস চলছে, প্রথমত এই ডিএর বিষয়টা বিচারাধীন বিষয়, কত কোটি টাকা শুধু মামলা লড়তে খরচা হয়, তাদের জন্য টাকা নেই, ব্ল্যাকবোর্ডের সামনে 1,98,000 শিক্ষক শিক্ষিকার পদ ভেকেন্ট, তাদের জন্য টাকা নেই, অথচ এই রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্প্রতি শুধু মুখ্যমন্ত্রীর 7টা গান বাঁধার জন্য গাওয়ানোর জন্য 3.5 লক্ষ টাকার বিল অনুমোদিত হয়েছে। যে তথ্য পরিসংখ্যান তুলে ধরলেন সন্ময় দা, এমনকি ডিএ মামলায় মামলা লড়ার জন্য আমি জানি কি কোটি কোটি টাকা খরচ হয়েছে। সন্ময় দা এই বিরোধিতা করবো না, সন্ময় ঠিক কথা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো রিক্সা করে সফর করেন, শুভেন্দু অধিকারী তো রিক্সা করে সফর করে, ভ্যানে করে সফর করে, এটা কি আটকে রয়েছে তার জন্য? সেখানে বাংলার মানুষ যত পড়বে তত মরবে, যত খাবে তত উপরে উঠবে, যত নেবে তত দেবে, এটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে বকেয়া সেটা মিটিয়ে দিতে হবে, এবং তার সাথে যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এবং তার জন্য যেসব কেস কাচারে ঝুলে আছে সেসবগুলোকে মিটিয়ে অবিলম্বে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে প্যানেলে যে সমস্ত উঠে এলো তার থেকে স্বর্ণালী ঠিক কী বলছে, আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, প্যানেল থেকে যা উঠে এলো আমরা দেখলাম, কিন্তু প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, যে প্রশ্নগুলো আমরা করছি তুমি করছো সোজাসুজি, যেখানে ভাতার দরকার নেই কাজ দরকার, যেখানে কর্মবিরতিতে গোটা রাজ্য অচল হয়ে যাচ্ছে, সরকারের হুঁশ কবে ফিরবে? স্বর্ণালী, একদম মিনাক্ষী, যে জায়গা থেকে তুমি প্রশ্নগুলো করলে, অর্থাৎ এই সময় দাঁড়িয়ে
টানা আন্দোলন, টানা বিক্ষোভ, টানা ধর্না এই মুহূর্তে শহর কলকাতা, কলকাতার রাজপথ কার্যত এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে, তপ্ত হয়ে রয়েছে। কারণ কারণ একদিকে যেখানে চাকরির প্রার্থীরা তারা এখনও পর্যন্ত আন্দোলনে রয়েছেন, এখনও পর্যন্ত তারা লজ্জার 700 দিন, 701 দিন, 702 দিন আজ একই সঙ্গে ডি আন্দোলনকারীরা তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। আমরা গতকালকে দেখলাম পূর্ণ কর্মবিরতি, অর্থাৎ একটুও কাজ নয়। ভাবলে অবাক লাগে মীনাক্ষী, যে এই সরকার যখন প্রথম ক্ষমতায় এসেছিল সেই সময় সরকারি কর্মচারীদের জন্য আলাদা করে নিয়ম নির্দেশিকা জারি হয়েছিল, সঠিক সময় অফিসে আসার জন্য, নিয়মানুবর্তিতার জন্য এবং রেগুলারিটির জন্য, অর্থাৎ রোজ কর্মদিবস পালন করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সত্যি এই ছবি দেখতে হয় তখন নিঃসন্দেহে মনে হয়, তাহলে এই পরিবর্তনের মানে কী হলো, তাহলে এই পরিবর্তনের ফল কী হলো? আর এই জায়গা থেকে মীনাক্ষী, যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো চলে আসছে, আজকে ডি আন্দোলনকারীরা যেভাবে কোথাও পূর্ণ কর্মবিরতি পালন করলেন, সেই জায়গা থেকে তারা বলছেন যদি আগামী দিনেও সমস্যার সমাধান না হয়, যদি ডিএ দেওয়ার কথা ভাবনা চিন্তা না করে রাজ্য, সেক্ষেত্রে কিন্তু এরপর এই পূর্ণ কর্মবিরতি আরও দীর্ঘায়িত হবে, এবং যদি তাই হয় তাহলে তার পরিণাম কী হবে। আজ গতকালই বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছিলাম, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, কারণ যেহেতু ডি আন্দোলন প্রায় জেলার জায়গায় জায়গায়, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে সরকারি দপ্তর কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল অনেক জায়গাতে। এবং সেই জায়গাতেই প্রশ্ন যে সরকারি কর্মচারীরা যদি কাজ না করেন তাহলে সরকারি দপ্তর চলবে কী করে, সরকার চলবে কী করে? এত এত প্রকল্প, এত এত কাজ কারা করবেন? সরকার হয়তো মনে হতে পারে যে তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, কিন্তু এই মাথাগুলো, যে মাথার মধ্যে অনেকেই রয়েছেন পেনশনভোগী, সেই মাথারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকছে না আর মীনাক্ষী, তারা কিন্তু অনর হয়ে রয়েছেন তাদের জায়গায়, যে তাদের বকেয়া, তাদের হকের পাওনা তাদেরকে দিতেই হবে। এবং নিঃসন্দেহে গতকাল আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টও চলে এসেছে, সেটা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাইব, যে যে 3% হারে ডিএ দেওয়ার কথা বলা হচ্ছে, 3% হারে, সেখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য সামনে চলে এসেছে, রিপাবলিক বাংলাও আলোচনায় কালকে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট ভাতা যা 15% হারে দেওয়া হয়ে থাকে সরকারি কর্মচারীদের, সাম্প্রতিক সময় দেখতে পাওয়া গেছে সেইখান থেকেই সেই ভাতা কমিয়ে হয়ে গিয়েছে 12%, এবং সেই 3% অ্যাডজাস্ট করা হয়েছে কোথাও ডি এর মধ্যে, অর্থাৎ একটু এক্সট্রা কিচ্ছু সরকারি কর্মচারীরা পাচ্ছেন না। তাদের দাবি, তাদের বক্তব্য হচ্ছে তাদের দোষটা কোথায় সেক্ষেত্রে? এবং এই সব কিছু নিয়ে কিন্তু আগামী দিনে এই আন্দোলন যে আরও বৃহৎ আকার নেবে মীনাক্ষী, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় এটাই, যেখানে দেখলাম যে বিধানসভায় যেভাবে কোথাও গতকাল বিরোধীদের কণ্ঠরোধ করা হলো, ঠিক সেইভাবে যদি শাসকের স্ট্র্যাটেজি সব জায়গায় এটাই থাকে, বিধানসভার ভেতরে হোক বা বিধানসভার বাইরে হোক, রাজপথে হোক বা নির্দিষ্ট শাসক দলের তাদের কেন্দ্রে হোক বা গ্রামে পঞ্চায়েতে হোক, যদি এভাবেই বিরোধীদের কণ্ঠ রোধ করার স্ট্র্যাটেজি তাদের থাকে, মানুষের কণ্ঠ কিন্তু সেক্ষেত্রে রোধ হয়ে যাচ্ছে। আর এটার সমাধান সূত্র যদি সরকার না চায় বের করতে, তাহলে আর কে বের করবে? অতএব সামনের দিনে অবশ্যম্ভাবী হয়ে পড়ছে এই পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি, তাতে সেটা যদি হুঁশিয়ারি যদি সত্যি হতে থাকে তাহলে কিন্তু সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর হবে। এর প্রভাব কিন্তু সমস্ত সেক্টরে পড়বে, সরকার চাইলেও কিন্তু এই আঁচ থেকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। কারণ ভুললে চলবে না, যারা চাকরি প্রার্থী তারা চাকরি না পেয়ে এতদিন ধরে বিক্ষোভে বসেছিলেন, আর যারা ডি আন্দোলনকারী তাদের মধ্যে কিন্তু অনেকেই চাকরি করতে করতে অফিস বন্ধ করে, অফিসে কাজ না করে এসে তারা আন্দোলনে বসছেন। আমরা অবশ্যই নজর রাখব এই টানা আন্দোলনের দিকে, এবং প্রত্যেক মুহূর্তের কভারেজের এক্সক্লুসিভ ছবি থাকবে রিপাবলিক বাংলায় আজও দিনভর। মীনাক্ষী, একেবারে অসংখ্য ধন্যবাদ সোনালী তোমাকে। এবার অন্য একটা দিকে আলোকপাত করব, যেখানে আমরা দেখলাম বীরভূমের তৃণমূল নেতা, তিনি অভিযোগ করছেন নিজে জেলের মধ্যে থেকে নাকি কেষ্ট পরিচালনা করছেন দল, এমনটা অভিযোগ অন্য কোনো দলের নয়, বিরোধী দলের নয়, এমনটা অভিযোগ কার? তৃণমূলেরই
অপর এক নেতারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিতর্ক যখন গোটা রাজ্য জুড়ে, তখনই কিন্তু কলকাতা হাইকোর্টের একটা নজিরবিহীন নির্দেশ। কি নির্দেশ? মুর্শিদাবাদের একটি মামলাতে হাইকোর্টের নির্দেশ যে জেলের মধ্যে জামার বসাতে হবে, জেলে বডি স্ক্যানার বসাতে হবে, যে মোবাইলগুলো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে জেলের ভেতর থেকে সেগুলো পুরোপুরি বন্ধ করতে হবে, দায়িত্ব নিতে হবে জেল কর্তৃপক্ষকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রায় এবং সেটাকে কেন্দ্র করে যে তরজা সেটাও কিন্তু অব্যাহত রইল। জবাব চায় বাংলায় কি উঠে এলো, নজর রাখবো সেদিকে। অনুব্রতর ফোনে কথা বলাটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না ময়ূক, এটা সিকিউরিটি, জেলে সিকিউরিটি সেট করছে। জেলে যারা অনুব্রত ফোনে কথা বলছে, মানে জেলে যারা হাই প্রোফাইল ক্রিমিনালস আছে, যারা টেররিস্ট আছে, তারা ফোনে ব্যবহার করছে, দেশের সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে। অনুব্রত মণ্ডল নিয়ে যে আলোচনাটা আমরা করি, এটা কলঙ্কজনক অধ্যায়, আমি একটা বলবো কলঙ্কজনক অধ্যায়। পশ্চিমবাংলার আমরা আজ পর্যন্ত স্বাধীনতার পরে এই রকম একজন ক্রিমিনালকে নিয়ে নানা রকম যে সমস্ত হচ্ছে, এটা কলঙ্কজনক অধ্যায়। জেলের ভেতরেও নিরাপত্তা চাই, মমতার সরকার আছে, সমাজ বিরোধী চোর লুটেরা কয়লা চোর গরু চোর বালি চোরদের উপরে সরকার রয়েছে, স্বাভাবিকভাবে জেলের ভেতরেও একদম নিজের মতন করে পরিবেশ চাই। কেমিক্যাল রিঅ্যাকশন করে নতুন প্রসিডিওর বেরিয়েছে, সেটা হচ্ছে অনুপ্রেরণার প্রসিডিওর। এটা সত্যি যে এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা কারাগারে এই অভিযোগ আসে, এইগুলো কিন্তু পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখায় যে আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা কিন্তু কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়ে আছে। যে উঠে এলো প্যানেল থেকে যে বক্তব্য আমরা শুনলাম, অভিযোগ পাল্টা অভিযোগ তো চলছে। সরাসরি ময়ূখের কাছে চলে যাবো। ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, বারবার এই ডিবেট টেবিলগুলোতে আলোচনা হয় কিন্তু তারপরে সেগুলো অভিযোগ পাল্টা অভিযোগের জায়গায় থেকে যায়, কিন্তু গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের যেখানে এই নির্দিষ্ট নিয়ম করে দেওয়ার কথা বলা হচ্ছে, জামার বসানোর কথা বলা হচ্ছে, বডি স্ক্যানার বসানোর কথা বলা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রভাত, গুড মর্নিং প্রত্যেককে, এবং মীনাক্ষী তোমাকেও গুড মর্নিং জানাই। প্রথমত যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা রাজ্য রাজনীতি উত্তাল করতে পারে, সেটা নিয়ে আমার আমার মনে হয়েছিল যে এটা নিয়ে বলার প্রয়োজন রয়েছে। যেমনটা জবাব চায় বাংলার যে নির্বাচিত অংশ তুমি দেখালে, সেই অংশ থেকেও কিছুটা বোঝা যাচ্ছে। প্রধানত যে বিষয়টা নিয়ে আজকের মূলত যে 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 টকিং পয়েন্টটা তৈরি হবে, রাজনৈতিক তরজাটা তৈরি হবে, সেটা মূলত কিন্তু এই বিষয়টা নিয়ে যে অনুব্রত মণ্ডল জেলের মধ্যে যদি নিজের কারনামাগুলো, নিজের যে কাণ্ড কারখানা যেগুলো রয়েছে, সেই কাণ্ড কারখানাগুলো চালিয়ে যায়, তবে তার দায়িত্ব কেন রাজ্য প্রশাসন নেবে না? যদি সত্যি কাজল শেখ যে কথাগুলো বলছে, যদি সত্যি শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছে, যদি সত্যি কংগ্রেসের যারা নেতারা রয়েছেন বীরভূমের, যারা সিপিআইএম নেতারা রয়েছেন বীরভূমে, বীরভূম জেলার একাধিক মানুষ যে দাবিটা দীর্ঘদিন ধরে করছে যে অনুব্রত মণ্ডল আসলে জেলের মধ্যে থেকেই নিজের নেটওয়ার্কিং চালাচ্ছেন, নিজে ফোনে কথা বলছেন, বিভিন্ন জায়গাতে পঞ্চায়েতের নির্দেশ দিচ্ছেন, এই সমস্ত কিছু যদি হয়, তবে কিন্তু বড় প্রশ্নচিহ্ন চলে আসছে। প্রশ্নচিহ্ন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে, প্রশ্নচিহ্ন পুলিশের ভূমিকা নিয়ে, এবং অবশ্যই কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অনুব্রত মণ্ডলরা বারবার যদি এই কখনো উডবার্ন ওয়ার্ড, কখনো হাসপাতাল SSKM এর মতন, কখনো জেল, এমনকি বিভিন্ন সময়ে তারা চাপ দিয়ে হাসপাতালের যারা ডাক্তার তাদেরকেও যদি এভাবে ঢাল হিসেবে ব্যবহার করে, তবে সেটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। মীনাক্ষী, একেবারে ধন্যবাদ ময়ূখ।